প্রাথমিক স্তরে সাধারণ জ্ঞান পর্যন্ত যখন মানুষের থাকে ততক্ষণ পর্যন্ত কেউ কেউ ব্যাপারটা উপলব্ধি করতে পারে না। এমনি মনে করে যে পৃথিবীতে যেই মানুষ জন্ম নিবে সেই মানুষ একদিন না একদিন মরে যাবে, এমনি সাধারণভাবে এটা বুঝতে পারে, কিন্তু তত্ত্বগতভাবে বুঝতে পারে না যে আমি তো আসলে মরে যাব মানে কি, আমার টোটাল অস্তিত্বটাই হারিয়ে যাচ্ছে। এ ডিপলি উপলব্ধি করতে পারে না মানুষ, সাধারণ মানুষ, যে মরে যাওয়া মানে এরকম নয় যে কোথাও যাচ্ছি আবার কোনো দিন ফিরে আসব, সেটা নয়, বেমালুম হারিয়ে যাচ্ছে আমার অনুভূতি, আমার উপলব্ধি। এ যত বয়স হয়েছে জন্মের পরে এই যাবৎকালে যত আমার শিক্ষা দীক্ষা ধন সম্পদ জ্ঞান বিদ্যা বুদ্ধি মান মর্যাদা চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষা খাওয়া পড়া ভালোবাসা আত্মীয় স্বজন ডিসেন্ডেড টোটাল জগৎ হারিয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, আমার পৃথিবীটা আমার জগৎটা জিরো হয়ে যাচ্ছে। তো অরিজিন কেউ যদি উপলব্ধি করতে পারেন আর কিছু লাগবে না, এইটুকু উপলব্ধির মাধ্যমে মানুষ খুব সহজেই বুঝতে পারবে যে তার কি করা প্রয়োজন।